তুমি এবার উচ্চ মাধ্যমিকে উত্তরপত্র মূল্যায়নের জন্য আবেদন করেছিল 5,387 জন, আর মোট উত্তরপত্র মানে আনসার স্ক্রিপ্টের সংখ্যা হয়েছিল 12,547। কালকেই আমাদের পুনর্মূল্যায়ন রেজাল্ট এসে গেছে, তবে আমরা বিস্তারিত রেজাল্টটা 5 তারিখে দিতে পারছি না, কারণ হচ্ছে ওই রেজাল্টটা যেভাবে দেওয়া হয় যে চেঞ্জ অর নো চেঞ্জ, আমরা ওয়েবসাইটে আজকে সম্ভবত আপলোড হয়ে গেছে ইতিমধ্যে, যে যাদের নাম্বার চেঞ্জ হয়েছে তার রোল নাম্বার পাশে চেঞ্জ লেখা থাকবে, আর যাদের নাম্বার চেঞ্জ হয় নাই পাশে লেখা থাকবে নো চেঞ্জ। যাদের চেঞ্জ হয়েছে লেখা থাকবে, তাদের বলা আছে যে 3 তারিখের মধ্যে তার মার্কশিটটা স্কুলে জমা দিতে, নিজ নিজ স্কুলে জমা দিতে হবে। সেই মার্কশিটটা মাস্টারমশাইরা 5 তারিখে ওই বছর বছর পরীক্ষার আবেদন সমেত যখন আসবেন মার্কশিটটা নিয়ে আসলে আমরা রিভাইজ নতুন মার্কশিটটা তাকে দিয়ে দেওয়া হবে 5 তারিখে। কারণ ডিটেইল কত পার্সেন্ট চেঞ্জ হয়েছে সেটা আমরা এখন বলতে পারছি না। মাধ্যমিকে দেখা গেছে যে ক্যান্ডিডেট লেভেল চেঞ্জটা 2 ধরনের আমরা হিসাব করি, একটা হচ্ছে ক্যান্ডিডেট লেভেল মানে কতজন ক্যান্ডিডেটে অ্যাপ্লাই করেছিল চেঞ্জ ইয়ের জন্য পুনর্মূল্যায়নের জন্য, তাতে কতজনের চেঞ্জ হয়েছে, জেনারেলি পার্সেন্টেজ বেশি হয় 70% 60% এরকম। আর একটা হচ্ছে আনসার স্ক্রিপ্ট লেভেল, যে একজনের 4টা আনসার স্ক্রিপ্টের জন্য অ্যাপ্লাই করেছে চেঞ্জ হবে মানে রিভিউর জন্য, 3টা করতে পারে, 3টার জন্য রিভিউ করতে দিয়েছে, চেঞ্জ হতে হলে 1টা, বা 2টার জন্য করেছে চেঞ্জ হয়নি, সেই ক্ষেত্রে আনসার স্ক্রিপ্টের ক্ষেত্রে পুনর্মূল্যায়নের পার্সেন্টেজটা অনেক কম হয়, জেনারেলি 30-35%। হায়ার সেকেন্ডারির ক্ষেত্রে কী দাঁড়িয়েছে আমরা ডিটেলস এখন পাইনি, আশা করি শনিবারের মধ্যে আমরা পেয়ে যাব। ওকে।